বিজয় দিবসে ফেনীতে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের উপর কঠিন আক্রমণ করছে ছাত্রলীগ। পুলিশের সামনেই এই আক্রমণ করা হয়েছে, এখনও চলছে তুমুল মারামারি। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিসৌধে আসা শিবির নেতাদের ধাওয়া করল ছাত্রলীগ এবং ফুল দেওয়াকে কেন্দ্র করে ইবিতে দফায় দফায় মারামারি চলছে। এ সকল বিষয়ের বিস্তারিত সহ বিজয় দিবস নিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারির শুভেচ্ছা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের অভিযোগ, তারা ফুলগাজী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে উপজেলা কমপ্লেক্সে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সামনে তাদের উপর আক্রমণ চালায়। বিজয় দিবসে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় স্মৃতিস্তম্ভে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের উপর আক্রমণ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 8 জন। ছাত্রদলের ব্যানারে বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বুধবার সকাল 8টার দিকে ঘটনা ঘটে। ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের অভিযোগ, তারা ফুলগাজী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে উপজেলা কমপ্লেক্সে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সামনে তাদের উপর আক্রমণ চালায়। সংবাদ সংগ্রহের সময় স্থানীয় পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলাম রাজুকে লাঞ্ছিত করা হয়। জহিরুল বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মজুমদার বলেন, অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিকুতুবুদ্দিন জানান, বিএনপি আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, তবে পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি, এতে কেউ আহত হয়নি বা পুলিশ কাউকে আটক করেনি। এ ব্যাপারে বক্তব্যের জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে পরশুরাম থানার ওসিকে পাওয়া যায়নি। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারের স্বাস্থ্যবিধি না মেনে দলবল নিয়ে শহীদ স্মৃতিসৌধে আসা জামায়াত শিবির নেতাকর্মীদের ধাওয়া করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 16 ডিসেম্বর সকাল 9টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে শহরের ফারুকী পার্কের সামনে এই ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিবির নেতাকর্মীদের হাতে থাকা জাতীয় পতাকা ছিনিয়ে এনে মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, সরকারের স্বাস্থ্যবিধি না মেনে জামায়াত শিবিরের প্রেতাত্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক ভিপি নূরের অনুসারী দল ছাত্র এবং যুব অধিকার পরিষদের ব্যানারে জামায়াত শিবিরকে সংগঠিত করার চেষ্টা করছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এই বিজয়ের মাসে স্বাধীনতার পরাজিত শক্তি থেকে ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত করার জন্য জামায়াত শিবিরের প্রেতাত্মাদের ধাওয়া করেছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ শ্রাবণ জানান, ছাত্র যুব অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ও সাবেক শিবির নেতা আশরাফুল, শিবির নেতা জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিবিরের সভাপতি প্রার্থী জিহাদ সহ কয়েকজন জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশকে অস্থিতিশীল করতে ফুল দেওয়া নামে সংগঠিত হয়েছিলেন। তারা স্মৃতিসৌধে লাঠি শোটা অস্ত্র নিয়ে প্রবেশ করেছে। এজন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই জামায়াত শিবিরকে প্রতিহত করেছি। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধের সামনে থেকে বিজয় মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে এসে শেষ হয়। ধাওয়ার ঘটনা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি অপারেশন ইশতিয়াক আহমেদ বলেন, এত শিবিরের নেতাকর্মী কীভাবে একত্রিত হলেন সে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় ছাত্র ও যুব অধিকার পরিষদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 16 ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল 10:30টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্ত বাংলায় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ ও কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পরে ফুল দেওয়ার জন্য বেদিতে উঠে অফিসার্স অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা ইউনিট। এ সময় তারা জুতা পায়ে বেদিতে উঠেছেন বলে প্রতিবাদ করতে থাকেন ছাত্রলীগের কর্মীরা। কর্মকর্তা সমিতির সদস্যরাও এর প্রতিবাদ করেন। এতে অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের উপর ক্ষিপ্ত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে এবং ফুলের ডালি নিয়ে টানা হেঁচড়ার এক পর্যায়ে তা ভেঙে চুরমার হয়ে যায়। পরবর্তীতে টেকনিক্যাল সহায়ক কর্মচারী সমিতি ফুল নিয়ে বেদিতে উঠলে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলির জন্য নেওয়া ফুল পদতলিত হয়। এরপর ক্যাম্পাসের অভ্যন্তরেও বেদিতে উভয় পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ধাওয়া দিয়ে কর্মকর্তা সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার করে দেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের কর্মরত কয়েকজন সাংবাদিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোহাম্মদ আজিজুর রহমান ও অস্থায়ী কর্মচারী সুলেমান সহ কয়েকজনের কাছে হেনস্থার শিকার হন। প্রতিবাদ করতে গেলে তারা সাংবাদিকদের উপর চড়াও হন। পরে তারা মৌখিকভাবে ক্ষমাও চান। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীও ব্যর্থ হয়। এছাড়া প্রক্টোরিয়াল বডিকেও নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালে তখনও হাতাহাতি চলতে থাকে। পরে পরিবেশ শান্ত হলে বিভিন্ন হল বিভাগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এবার আসা যাক আজাহারি হুজুরের ইস্যুতে। ফেসবুকে একটি পোস্ট করে জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন, স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা রক্ষা দুটোই বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ ওভারকাম করতে পারলেও দ্বিতীয় চ্যালেঞ্জ ওভারকাম করতে গিয়ে এ জাতি হোঁচট খাচ্ছে বারবার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, নাগরিক অধিকার ও গণতন্ত্র, মোটা দাগে এগুলোই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা এসবের কতটুকু নিশ্চিত করতে পেরেছি সেটাই আজ বড় প্রশ্ন, সেটাই বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা অর্জন করেও স্বার্থপরতা ও চিন্তার দাসত্ব থেকে আমরা মুক্তি পাইনি আজও। দিনে দিনে বৈষম্য বেড়েছে, হীনমন্যতা, অসহনীয়তা, অনিয়ম আর দুর্নীতি যেন আজও আমাদের নিত্যদিনের সঙ্গী। তাই স্বাধীনতা অর্জিত হলেও লড়াই থামেনি আমাদের এখনও। সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আর সমৃদ্ধির বাংলাদেশ গড়তে লড়ে যেতে হবে এ জাতিকে শেষ পর্যন্ত। সেই সাথে বেরিয়ে আসতে হবে সকল উস্কানিমূলক ও আক্রমণাত্মক অভ্যন্তরীণ কোন্দল আর হিংসাত্মক মনোভাব থেকে। জাতীয় ঐক্য ছাড়া স্বপ্নের বাংলাদেশ তৈরি করা কি আদৌ সম্ভব? অথচ আমরা বিভাজনে ব্যস্ত। ভারসাম্যপূর্ণ সমাজ, রাষ্ট্র, সভ্যতা বিনির্মাণ করতে গেলে জাতি হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একে অন্যের প্রতি সাম্প্রদায়িক তকমা লাগানো এবং কাদা ছোড়াছুড়ি থামাতে হবে। এ ধরনের সহিংস মনোভাব সংকট আরও প্রকট হচ্ছে। দরকার সমন্বিত প্রয়াস। হৃদয় বাংলাদেশকে ধারণ করে রাজনৈতিক বৈচিত্র্যের মাঝেও দেশ গড়ার এক অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে সবাইকে। মাইলস টু গো। স্বাধীন ভূখণ্ড মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, এটা আমরা অনেকেই টের পাই না। এ ব্যাপারটি উপলব্ধি করতে হলে খুব বেশি দূর যেতে হবে না। বাংলাদেশে অবস্থিত প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের দিকে তাকালে সেটা বোঝা যায়। আহা, নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন দেশের আশ্রয়ে শিবিরে দিনানিপাত করাটা যে কতটা নির্মম ও বেদনাদায়ক তা কেবল ভুক্তভোগীরাই জানে। পাশাপাশি স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ডের জন্য ফিলিস্তিন ও কাশ্মীরের ভাই বোনদের দীর্ঘ সংগ্রাম আর করুণ আর্তনাদও আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, মহান বিজয় দিবস এত এত মারামারি ঘটনা নিয়ে আপনার কি মন্তব্য? এত মারামারির জন্য আপনি কাদের দায়ী করবেন? কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাগুলো নিয়ে আপনার মতামত। মতামত জানাতে ভুলবেন না আজহারি হুজুরের কথাগুলো নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।